আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি দক্ষিণ আফ্রিকা মরিশাস থেকে রাজু আহমেদ বলছি। আজকে একটা সুন্দর জায়গায় ঘুরতে আসছি, তো গিরিগিরি এই জায়গাটা আসলে সমুদ্র সৈকত এলাকা এবং বহুত পাহাড় পর্বত, অনেক সুন্দর আকর্ষণীয় দৃশ্য আছে। অবশ্যই আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসা, দেখে অনেক ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখেন, লাইক করুন, যদি সুযোগ দেন কোন বিষয়ে জানতে কমেন্ট করেন। আর 2024 সাল অনেকেই চাচ্ছেন যে মরিশাসের নিউজ আছে কিনা, একটা নিউজ ইদানিং আমি দিয়ে দিচ্ছি। আর এখন আজকে ওই থামলেনে ভরে দিলাম দুইটা কোম্পানি নিউজ আছে, গার্মেন্টসের শার্ট প্যান্ট এবং গেঞ্জি, ছেলে মেয়ে উভয় নিউজ আছে, এবং অপারেটার সহ কাটার ব্যান্ড এবং মেকানিক্স। যদি কেউ আসতে চান এই দুই কাজে দক্ষ থাকে, তারা অবশ্যই ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে বা ফার্স্ট কমেন্টের নাম্বার থাকবে, তারা যোগাযোগ করতে পারেন। তো আমি কিন্তু একমে এজেন্সি না, আমি কোনো দালাল না, আমি কোনো লোক আনি না এবং আমি কোনো বিষয় দিই না, আমার কিন্তু এরকম প্রশ্ন করবেন না। আর অবশ্যই যদি আপনাদের সহযোগিতা যদি আমার প্রয়োজন মনে করেন তাহলে আমাকে কল করেন, আমি এজেন্সি ঠিকানা দিয়ে দেবো, ওইখান থেকে আপনি যোগাযোগ করে আসতে পারেন, ঠিক আছে। আর অবশ্যই চব্বিশ আর অন্য অন্য ভিডিও ছাড়া হবে, যদি আপনারা চান অবশ্যই আসতে পারবেন, যোগাযোগ রাখবেন, ঠিক আছে। অবশ্যই ভালো থাকেন, সুস্থ থাকেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন। আর অবশ্যই দালাল চক্র থেকে সতর্ক থাকবেন, যেন কোনো দালাল চক্র না পড়েন, জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন, ঠিক আছে। এখন একটা সাগর পার ঘুরতে আসছি, জায়গার নাম গিরিগিরি। অনেকেই এখানে আসে, আর আগে অনেকবার আসছি, এরপরে জায়গাটা সাগর উথাল দেবো, খুব ভালো লাগে, তো আবার নতুন করে আসলাম। অবশ্যই অনেক কিছু দৃশ্য নতুন কিছু দেখানোর চেষ্টা করবো। ওনার ব্যবহার দেখেন, উনি আমার সাথে কেমন ব্যবহার করছে। উনি আসলে একজন সেলিব্রিটির লোক, তাই সাথে নিয়ে আসলাম। আমাদের বাংলাদেশের ম্যাডাম, হ্যাঁ
এখানে সাগরের গর্জন পাওয়া নিচ্ছে ভালো আছে, এখানে অবশ্যই যাওয়ার চেষ্টা করবো হয়তো শুনে দেখার জন্য। অনেক একটা ভালো সুন্দর একটা জায়গা, বিশাল এক পাহাড়ে গভীর পাথর নিচে আছি আমি আর ইউটিউবার রাজু আহমেদ নাকি কি। এই যে রাজু আহমেদ যদি পাথরটা দেখাইতে চাই কতটুকু গভীর আমরা নিচে নামছি আসলে আমার ক্যামেরাটা দেখানো বড় মুশকিল। আমার কাছে হচ্ছে আমার কাছে চলে যাচ্ছে ঢেউটা, একদম বলা তো যায় না চূড়া বালি হয়তো টান মারতে পারে নাকি। এখানে কিছু দৃশ্য দেখার চেষ্টা করলাম এবং সামনে যাচ্ছি, অনেক পাহাড়ের নিচে চলে আসলো আমাকে দেখালে অনেক মুশকিল হয়েছে, তো যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করি। ও পাথরের যে সাথে সাগরের যে উপাধি ওটা বসছে কত শক্তিশালী দেউডা না দেখে বোঝানো যাবে না। সাগর দেখে বলুন এখন এই যে রাস্তা দিয়া একটু ওই যে সাগরের পানির কাছে ওইখানে যাওয়ার চেষ্টা করছি, ওই যে পানিটা আছে না ওইখানে যাওয়ার চেষ্টা। গভীর থেকে গভীর ভালোবাসা লাইলি মধু প্রেমের মতো সিঁড়ি পড়াত লাইলি মধু গভীর থেকে গভীর প্রেম, খুব ভালো লাগলো হাসিটা আছে রোমান্টিক একদম, জুই নায়িকার হাসি জুই চালার মতোই লাগলো।
মাত্রা দিবেন এর এই কারণে অনেক উপর খেয়া এই পাথর ছোড়া যে আস্তে আস্তে মিশন ওদেরকে ভিডিও দেখানো যাবে পাথরের গুহা এখানে আছে পাথরের গুহা এখানে বসে আছি সামনে সাগর নিচে নামলো এখন কোথায় আছি কত নিচে নামলো এই বিষয়টা দেখানোর জন্য কোথায় নামছি অবশ্যই দেখানোর চেষ্টা করছি অনেক হবে ওইখানে দেখুন অনেক অনেক হবে নিচে যাওয়া অনেক রিক্সের ব্যাপার তবে একটু নামিয়ে অবশ্যই দেখানোর জন্য চেষ্টা করব যতটুক সম্ভব যদি দেখাতে চাই এই দেখুন এই দৃশ্যটা এখানে আস্তে আস্তে ধীরে ধীরে উপরে অংশ দেখাতে গেলে অনেক অনেক নিচে নামছি এইগুলো কিন্তু আসলে লোহার মতো পাথর আর এগুলো শুধু আগ্নেয়গিরির মারফতে এরকম হয় ওই যে একটু জিনটা দেখানোর চেষ্টা করি অনেক সুন্দর লাগছে ও পাথর আমাদের এগুলো সাগর এগুলো বাস করছে সুন্দর হ্যাঁ ওই যে নিচে জায়গাটা যাওয়ার চেষ্টা করছি অবশ্যই ওই পানিটার কাছে আপনাদের দেখতে চাই আর কি দেখাবো